গুড মর্নিং বন্ধুরা, মিট সিলেকার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ বৃহস্পতিবার, তার সাথে আজ লক্ষ্মী পুজো আছে বাড়িতে, সেখানে আমাকে পার্টিসিপেট করতে হবে। মা অনেকক্ষণ ফোন করতে শুরু করে দিয়েছে, আয়রে 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 করে। তো আমি যাব এখন, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। আজকে সকালটা খুব ভালো লাগছে, যেন এই গতকাল তার আগের দিন একটু রোদ ওঠেনি, যেন ভালো লাগছে না। যদি রোদ না ওঠে না, পরিবেশটা যেন ম্যারম্যারে লাগে, তাই মনটাও কেমন একটা ম্যারম্যার করে। তো চলো দেখতে থাকো, আর তোমরা ফ্রেন্ড আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দেবে। এই ছোট্ট বোনটার ভিডিও যাতে সবার প্রথমে তোমরা দেখতে পাও আর আমার পাশে থাকবে, ওকে? একটু জল গরম করে নিচ্ছি, আমি সকালবেলা একটু উষ্ণ উষ্ণ গরম জল খাই মধু দিয়ে। তো তোমরা দেখতে থাকো, খুব গরম। আচ্ছা, তোমাদের সবার যারা যারা দেখছো ভিডিওটা, তাদের কেমন ঠান্ডা পড়েছে আমার বলো, কমেন্টে জানাও যে এই কদিনে ঠান্ডাটা কীরকম পড়লো। উফ, আমার না শীতকাল দারুণ লাগে, কার কীরকম লাগে জানি না, আশা করি সবার খুব ভালো লাগে, খুব ফেভারিট। আমারও শীতকাল খুব ভালো লাগে, আমার আমার হাজব্যান্ডের মানে উডবি হাজব্যান্ড, উডবি নেই, লিগালি হাজব্যান্ড হয়ে গেছে, দুজনেরই খুব ফেভারিট এই শীতকালটা, তাই বিয়ে করার জন্য শীতকালটাই বেছে নিলাম। তো কত চাপ কি জানি, নতুন জীবনে কিভাবে কি কাটবে, নতুন অধ্যায় শুরু হচ্ছে। তোমাদের নতুন অধ্যায় শুরু করার সময় মানে বিয়ে, এই বিয়ের পর জীবনটা কিরকম সবার কেটেছিল বা কিরকম হয়, দিল্লি কা লাড্ডু আর কিরকম যাচ্ছে, একটু আমাকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করো প্লিজ। তো তো এই যে বন্ধুরা, আমাদের ঠাকুর ঘর এখানেই আজকে লক্ষ্মী পুজোটা হয়েছে। লক্ষ্মী পুজোর সময় আমি তোমাদের দেখাতে পারিনি, এখন লক্ষ্মী পুজো হয়ে গেছে তারপরই দেখাচ্ছি। মা এখানে প্রসাদ বাঁধছে সবার জন্য, আমরা খাবো। তো মা খুব সুন্দর করে ঠাকুর ঘরটা গুছিয়েছে মায়ের মতো করে, খুব ভালো লাগে আমার। আর ওই যে আমার ওখানে গোপু বসে আছে দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, মা প্রসাদটা বাড়ুক আমরা খাবো। তারপর আমি চান টান করে ছাদে চলে এসেছিলাম একটু ভিটামিন ডি নিতে, আর তার সাথে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। আমার এমনিতেও শীতকালে রোদ খুব ভালো লাগে, কার কিরাম লাগে শীতকালে রোদ একটু কমেন্টে জানিও। হ্যালো ফ্রেন্ড, কাল বৃহস্পতিবার ছিল, কালকে ব্লগটা শেষ করতে পারিনি। তো তোমরা ব্লগে দেখেইছো প্রথম দিকটা, কাল বৃহস্পতিবার ছিল, লক্ষ্মী পুজো ছিল বাড়িতে, আর আর শুক্রবার। আমি ভেবেছিলাম যে ব্লগটা শেষটা খুব স্পেশাল হবে আমার জন্য, আর তোমাদের জন্য খুব স্পেশাল হবে, কারণ কি আমার দিদি আসছে আজকে, সেটার থেকেও বড় কথা আমার বোনঝির সাথে অনেক দিন পর দেখা হবে, মানে আমার মা শোনা তাকেই, তার জন্যই আমার ব্লগটা কিছুটা রেখে দেওয়ার শেষ মুহূর্তটা, যে ও এলে আমি ব্লগটা ওকে দেখেই শেষ করব। তো তার থেকেও একটা স্পেশাল হচ্ছে যে আমার মাইমারাও এসেছে অনেকদিন পর, ভাই বোনেরা এসেছে, খুব মজা হচ্ছে। মাইমারা এসে গেছে, দিদি এখনো আসছে না, সে কারণে একটু মনটা এখনো মনে হচ্ছে যে কবে আসবে, কবে এই কখন আসবে, কবে আসবে বলছি, কখন আসবে কখন আসবে। আসলে ওদের বাড়ি যে ডগিটা ছিল অনেক দিনের, সে আজ এক্সপায়ার হয়েছে, যে কারণে খুব বাজে পরিস্থিতি ওদের বাড়িতে। ও বললো যে বোন এলসাকে নিয়ে চলে গেলি, তারপর আমরা বেরোবো। তো ওরা বেরোচ্ছে, খানিকক্ষণ আগে কথা হলো, হাওড়ায় আছে, তো এলে ওদেরকে দেখিয়ে, বিশেষ করে আমার মা সোনাকে দেখিয়ে ব্লগটা শেষ করবো। তো চলো দেখতে থাকো। বেসিক্যালি আমি ঘর দোর গুছোই না, পড়েই থাকে,
আজ দিদি আসছে, দিদি এলি অগোছালো ঘর দেখে আমার ওপর চেঁচামেচি শুরু করে দেবে যে দুদিন বাদে সংসার করবি, এই কি ঘরে ছিরি করে রেখে দিয়েছিস, ক্যাঁ 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 করতে হবে কানে কাছে। তো তাই ওকে একটু দেখানোর জন্য যে একটু বিছানাটা পরিপাটি করে নিচ্ছি, একটু সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি যাতে ও এসে না বকবক না করে, আমাকে যেন বকাবকি না করে, কারণ এমনিতে ওর কাছে একটা আবদার আছে। সেটা কি আবদার সেটা দেখতে হলে তোমাদের কিন্তু আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। আর তো দেখতে থাকো। সব বন্ধুরা, কৌশিকদা ফোন করেছিল, মানে আমার জামাইবাবু ফোন করেছিল যে ওরা এসে গেছে আর খানিকক্ষণ লাগবে, তো আমাকে বললো একবার বাস স্ট্যান্ডের কাছে আসতে, অনেক ব্যাগ আছে আমার জন্য, মনে হয় অনেক কিছু আনছে। এসব কিছুই নয়, প্রত্যেকবারই তাই ভাবি, দেখি নিজের জামা কাপড়ের একটা ব্যাগ, মেয়ের জামা কাপড়ের একটা ব্যাগ, নিজের সাজগোজের একটা ব্যাগ নিয়ে কতই ব্যাগ নিয়ে আসবে, আর আমাকে বয়ে বয়ে সেগুলোকে আনতে হবে। যাই হোক, কী করবো, যতদিন আছি করে নিই, আর তো একটা লস, তবে কী জানি। ঠিক আছে, চলো তোমার ব্লগটা দেখতে থাকো। তো ওদেরকে নিয়ে চলে গেলাম ফুচকা খেতে। খুব ভালো বানায় এই দাদাটা ফুচকাটা, যারা জাঙ্গিবাড়ায় থাকো তারা জানো। তো আমি পাতা নেব না, ওরাই খাক, ওদের থেকে একটা খাবো। তো দেখতে থাকো। সো বন্ধুরা, দিদি এখানে এসে গেছে। এই যে মামা, হাই করে দাও, হাই করে দাও, এই দিকে এই দিকে হাই। তো এর জন্যই এতক্ষণ অপেক্ষা, কালকে আমি ব্লগটা শেষ করিনি, আজকে শেষ করলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, টাটা।